হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল আকাশ। গাইস, তোমরা কি জানো যে হোয়াটসঅ্যাপে এখন নতুন ফিচার্স চলে এসেছে, যে ফিচার্সটার মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করতে পারবে, যেমনটা ফেসবুকে তোমাদের পেজ আছে বা ইউটিউবে চ্যানেল আছে। তো সেটাই আজকে কি করে করতে হয় তোমাদেরকে বলবো। তাহলে চলো কোনো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। তাহলে এবার তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপ ওপেন করবে। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এই যে পেজটা আছে, এই পেজে এসে জাস্ট স্লাইড করবে, যেখানে তোমাদের স্ট্যাটাস থাকে সেই পেজটাতে কিন্তু চলে আসবে। এবার আমি যা করছি স্টেপ বাই স্টেপ তোমরাও জাস্ট ফলো করো। জাস্ট নিচে একটু রোল করবে, রোল করলেই দেখতে পাবে চ্যানেল বলে একটা অপশান তোমরা পেয়ে যাচ্ছ। এই অপশানটাতে এসে জাস্ট প্লাসের একটা আইকন দেখতে পাবে, এখানে জাস্ট ট্যাপ করবে, টাচ করবে। করার পরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবে, করার পরে কন্টিনিউ। কন্টিনিউ করলেই কিন্তু এই যে সেকশানটা এসে গেছে, এখানে তোমরা জাস্ট তোমাদের নাম দেবে, চ্যানেলের কী নাম দিতে চাও। সাপোজ ধরো আমি এখানে আমাদের চ্যানেলের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, মানে চ্যানেল ক্রিয়েট করি। এবার নিচে একটা ডেসক্রিপশান, ডেসক্রিপশানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারো। তো আমি এখানে দিয়ে দেই ওয়েলকাম টু মাই চ্যানেল বা ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। ওকে, দিয়ে একটা ইমোজি দিয়ে দিলাম। আর এখান দিয়ে তোমরা একটা ফটো কিন্তু অ্যাড করতে পারবে। চলো একটা ফটো আমরা অ্যাড করে নিই, প্রোফাইল পিকচার। সো এখানে কিন্তু আমি একটা ফটো অ্যাড করে দিয়েছি প্রোফাইল পিকচারে। এবার আমরা কি করব, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। করার পরে জাস্ট এক দু সেকেন্ডের মধ্যে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আমাদের চ্যানেল। এবার আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। এইবার কি ওপরে দেখতে পাচ্ছ, ডান দিকে একটা অপশান আছে চ্যানেল লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছ অপশানটা, এটাতে ক্লিক করলে তোমরা শেয়ার করতে পারবে। আর নিচে দেখো কপি লিঙ্ক আছে, এটাতে ক্লিক করে কিন্তু এই লিঙ্কটা কপি করে তোমরা যে কোনো জায়গায় ইউটিউবের ডেসক্রিপশান বা ফেসবুক আদার্স সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিন্তু তোমাদের এই চ্যানেলে রিচ আনতে পারো। তার লোকজন ইনভাইট লিঙ্ক দিয়ে কিন্তু ঢুকতে পারবে, আর ডাইরেক্ট তোমরা শেয়ারও করতে পারো লিঙ্কটা যে কোনো কাউকে, সে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবে। এটা হয়ে গেল। এবার আমরা উপরে প্রোফাইলে ক্লিক করে দেখি ভিতরে কী আছে। তো ভিতরে দেখতে পাচ্ছ নিচে ইনভাইট লিঙ্কের একটা অপশান আছে, আর তোমার যে অ্যাকাউন্ট খুলেছে তুমি নিজেকে অ্যাডমিন দেখাচ্ছে, নিচে ডিলেট চ্যানেলের অপশান, আর উপরে ফরওয়ার্ডের অপশান আছে। তো এখানে ফরওয়ার্ড করেও তোমরা কিন্তু শেয়ার করতে পারবে। আর উপরে থ্রি ডটে আছে, থ্রি ডটে গিয়ে তোমরা এডিট করতে পারবে জাস্ট এই যো। আর এরপরে তোমরা যেমন আর কি গ্যালারিতে গিয়ে তোমরা যে কোনো কিছু এখানে আপলোড করতে পারো, ভিডিও ফটো বা এখানে কোনো কিছু টেক্সট। আমি ধরো ফার্স্ট কিছু একটা লিখি হাই, ওকে হাই লিখে একটা ইমোজি দিয়ে আমি সেন্ড করে দিলাম, এটা আমার ফার্স্ট মেসেজ। তোমরা এইভাবে কিন্তু মেসেজ বা যে কোনো কিছু এখানে আপলোড করতে পারো, পুরো একটা পেজের মতনই অনেকটা কাজ করবে। সো আশা করি তোমরা পুরোপুরি ক্লিয়ার যে কীভাবে হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করতে হয়। আর যদি কিছু জিজ্ঞাসার বা জানার থাকে বা এখনও কিছু যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই নিজে আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার সব ফ্রেন্ডসদেরকে যারা যারা এখনও পর্যন্ত এই ট্রিকটি জানে না। আর এখনও যদি তুমি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে বেলাইকনেও ক্লিক করো নতুন নতুন ভিডিওর আপডেট আর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর গাইজ বলে দেয়, আমি কিন্তু একটা ক্রিপ্টো চ্যানেল খুলেছি যেটার লিঙ্কও ডিসক্রিপশানে থাকবে। ওখানে ক্রিপ্টো রিলেটেড তোমরা কিন্তু ওখান থেকে আর্নিংও করতে পারবে কোনো ইনভেস্ট ছাড়া। সো যারা যারা ক্রিপ্টোতে ইন্টারেস্ট আছো, তো এখানে কীভাবে আর্নিং করা যায় টোটালি ওই চ্যানেলের মধ্যে বলবো। তো নিচে লিঙ্ক দিয়ে দিলাম, জয়েন করে নাও। সো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।